नमस्कार बंधुरा, आमी संजय कुमार माइती, वेलनेस कोच, हार्बलाइफ इंडिपेंडेंट एसोसिएट। आज के एक अपूर्व सुंदर विषय आपनादेर काछे आलोचना करते चलेछि, 13 हैबिट्स लिंक टू ए लॉन्ग लाइफ। आपनी दीर्घायु हवार जन्य कि 13टा अभ्यास, कि 13टा नियम कानून मेने चलबें जाते आपनार परमायु बेड़े जाबे, आपनार लाइफ स्पैन बेड़े जाबे, लाइफ एक्सपेन्सिटी बेड़े जाए, अपनी दीर्घायु हबें। भेरि इंटरेस्टिंग सबजेक्ट, दीर्घायु हार जन्य 13টা सूत्र जेटा आपके भलो रखे, दीर्घायु हार जन्य 13টা अभ्यास। तई बंधुरा प्रत्येक पॉइंट वर्णना करब, आपनर लास्ट पॉइंट पर्त सुनते थकबें, तो शिखे जाबें कि आपनी दीर्घदिन बेचे थकते पर। जैक जेने जा दीर्घायु हब। बंधुरा जदि भिडियो भलो लागे लाइक करबें, कमेंट करबें, चैनल सबसक्राइब करबें, नोटिफिकेशन बेलटी अन करबें। ये विषयटी अपन का आलोचना करब, दीर्घायु हार जन्य 13টি अभ्यास की पालन करब, ये हमार निजस्व आईडिया नय, ये हमें इंटरनेट के स्टाडी करेछि, रिटन बाई एलिना फिटर। एलिना फिटर भद्रमहिला एक आर्टिकल लिखे 2019 সালের এপ্রিল মাসের 8 তারিখ ইন্টারনেটে এটা প্রকাশ হয়েছে, রিসেন্ট রিসার্চ পেপার। তাই এটা স্টাডি করে আমি যেটুকু নোট ডাউন করেছি আপনাদের কাছে সেই পয়েন্টগুলো আলোচনা করব, যে দীর্ঘায়ু হওয়ার জন্য আমাদের কি 13টা অভ্যাস পালন করতে হবে। প্রথম যেটা বেশিরভাগ মানুষের ধারণা থাকে যে আমরা জেনেটিক্সের কারণে রোগ যুক্ত হয়ে যাই, আমাদের যে বিভিন্ন ডিজিজ আসে জেনেটিক্যালি কজ, এটা অল্প পরিমাণে সত্য। বেশিরভাগ সত্যটা হচ্ছে যে আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট, আপনি যদি আপনার ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল যদি ঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে অনেক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, টাইপ 2 ডায়াবেটিস, এটা অনেকে বলেন জেনেটিক্যালি লাইফ চেঞ্জিং অপরচুনিটি, যদি আপনি নেন আপনার ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে যদি চেঞ্জ আনতে পারেন, তাহলে জেনেটিক্যালি ফ্যাক্টর আপনার কাজ করবে না, আপনি নিজেকে ডায়াবেটিস মুক্ত করতে পারবেন। যাই হোক, কি 13টা পয়েন্ট আমরা দীর্ঘায়ু হওয়ার জন্য মেনে চলব। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড ওভার ইটিং। অ্যাভয়েড ওভার ইটিং, অত্যধিক পরিমাণে খেয়ে নেওয়া আবার অনাহারে থাকা দুটাই ক্ষতিকর। আপনি তাই ওভার ইটিং এড়িয়ে চলুন, আপনার প্রয়োজন মতো আপনি খান, আহার বিহার করুন, কখনো কোনোভাবে বেশি পরিমাণে খাওয়ার খাবেন না। দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে দীর্ঘায়ু হওয়ার জন্য, ইট মোর নাট। নাট বাদাম জাতীয় জিনিসকে বলা হয়, বাদাম আর নিউট্রিশনাল পাওয়ার হাউস, যেমন আমাদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, কোষের শক্তিঘর, তেমনি বিভিন্ন ধরনের বাদাম আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল দিচ্ছে, আর বিভিন্ন ভিটামিন মিনারেল আমাদের বিভিন্ন ডিজিজকে প্রিভেন্ট করতে হেল্প করছে, তাই নিয়মিত বাদাম খান। তিন নম্বর যে পয়েন্টটা আমাদের দীর্ঘায়ু হওয়ার জন্যে, লাইফ স্প্যান বাড়ানোর জন্যে, ট্রাই আউট টুরমারিক। ট্রাই আউট টুরমারিক মানে হলুদ, আমাদের মায়েরা অনেক সময় কাঁচা হলুদ খান, এই কাঁচা হলুদ আমাদের দীর্ঘায়ু হওয়ার জন্যে খুবই দরকারি। এর মধ্যে কিউকারমিন অ্যান্টি অক্সিডেন্ট আছে, যার ফলে এর ইন্টা ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে, যার ফলে অনেক ডিজিজ প্রিভেন্ট করে। আমরা যদি নিয়মিত হলুদ খাই তাহলে আমরা দীর্ঘায়ু হতে পারবো। চার নম্বর যে পয়েন্টটা আছে আমাদের পরময় বাড়ানোর জন্যে, ইট প্ল্যান্টি অ্যান্ড হেলদি প্ল্যান্ট ফুড। ইট প্ল্যান্টি অ্যান্ড হেলদি প্ল্যান্ট ফুড, আমরা শাকসবজি জাতীয় খাবার যদি খাই, সবুজ শাকসবজির মধ্যে বিভিন্ন কালারিং সবজির মধ্যে আমরা অনেক ধরনের ভিটামিন মিনারেল ফাইটোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা পাই, তার সঙ্গে বিভিন্ন ফ্রুইটস, তার সঙ্গে বিভিন্ন সিরিয়ালস, বিভিন্ন ধরনের কড়াই জাতীয় জিনিস, শস্য দানা শস্য জাতীয় জিনিস, বিভিন্ন কালারিং ফ্রুট ফল, এগুলো যদি আমরা নিয়মিত খাই, বিভিন্ন ধরনের মাইক্রো এলিমেন্ট ফাইটোনিউট্রিয়েন্ট ভিটামিন মিনারেলগুলো পাবো, বিভিন্ন ডিজিজকে প্রতিরোধ করতে পারবো। নেক্সট যে পয়েন্টটা আমাদের আছে পরমায়ু বাড়ানোর জন্য, স্টে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিয়মিত একটু শরীরচর্চা ব্যায়াম করা দরকার। স্টে ফিজিক্যাল অ্যাক্টিভ, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, তার জন্য আমাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে, কিছু না কিছু ব্যায়াম করতে হবে। মডার্ন রিসার্চ বলছে যে আমরা যদি 15 মিনিট করে প্রত্যেক দিন এক্সারসাইজ করি, তাহলে আমাদের পরমায়ু 3 বছর বেড়ে যাবে।
এবং আরও একটি গবেষণা বলছে যে আমরা সপ্তাহে 7 দিন যদি 150 মিনিট এক্সারসাইজ করি, 30 মিনিট করে 5 দিন, 30 মিনিট করে 5 দিন, এক সপ্তাহের মধ্যে 2-1 দিন আপনি কোনো কাজ করতে পারছেন না, বিশ্রাম নিচ্ছেন, নো প্রবলেম, আপনি 7 দিনের মধ্যে 5 দিন 30 মিনিট করে এক সপ্তাহে যদি 150 মিনিট এক্সারসাইজ করতে পারেন, তাহলে আপনার পরমায়ু 6 থেকে 8 বছর বেড়ে যাবে। চিন্তা করে তখন এক্সারসাইজ আমাদের পরমায়ু বাড়াতে কত হেল্প করে। নেক্সট যে 6 নম্বর পয়েন্টটা আমাদের আছে দীর্ঘায়ু হওয়ার জন্যে, ডোন্ট স্মোক। স্মোকিং ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ, আমরা সবাই জানি, আমাদের লাংসের ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, আমাদের বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে স্মোকিং খুবই ক্ষতি করে। তাই আমরা যদি স্মোকটাকে কুইট করতে পারি, স্মোকিং থেকে বিরত থাকতে পারি, তাহলে আমাদের পরমায়ু আমরা বাড়াতে পারবো। তাই এটি একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। আর একটি সবথেকে ভালো অভ্যাস যেটা আমাদের দীর্ঘায়ু হওয়ার জন্য হেল্প করবে, 7 নম্বর পয়েন্ট, মডারেট ইওর অ্যালকোহল ইনটেক। মডারেট ইওর অ্যালকোহল ইনটেক, আমরা অনেকে জানি অ্যালকোহলের অনেক গুণাগুণ রয়েছে। ভালো কোয়ালিটির অ্যালকোহল লিমিটেড পরিমাণে খেলে আমাদের অনেক উপকার করে, কিন্তু কোনো কিছুর অতিরিক্ত ভালো নয়। আপনি জেনে বুঝে সায়েন্টিফিক্যালি ডোজ মেনটেন করে অ্যালকোহল নিচ্ছেন, এটা আপনার পক্ষে ভালো, কিন্তু অ্যালকোহল যদি আপনাকে খেয়ে বসে তাহলে এটা আপনার পক্ষে ক্ষতি। তাই সায়েন্টিফিক্যালি ডোজ মেনটেন করে আপনি যদি পরিমাণ মতো অ্যালকোহল নেন সেটা ক্ষতির নয়, কিন্তু আপনি যদি মডারেট অ্যালকোহল ইনটেক করে আপনার অভ্যাসটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি পরমায়ু বাড়াতে পারবেন। 8 নম্বর যেটা আছে, আপনার হ্যাপিনেসকে প্রায়োরিটি দিন। প্রায়োরিটিজ ইউর হ্যাপিনেস, প্রায়োরিটিজ ইউর হ্যাপিনেস, আপনার আনন্দ ফুর্তিকে সবসময় প্রায়োরিটি দিন। মহাভারতে আমরা জানি বগরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, কোনজন সুখী পৃথিবীতে, কোনজন সুখী? যুধিষ্ঠির খুব সুন্দর উত্তর দিচ্ছে, অরণি অপ্রবাসে যার দিন কেটে যায়, দিনান্তে শাকান্ন খায়, দিনের শেষে শাকান্ন খায় কিন্তু কোনো ঋণ নেই, সেই মানুষ সুখী। আপনি যদি আপনার লাইফস্টাইলের মধ্যে হ্যাপিনেসকে প্রায়োরিটি দেন, যে কোনো কিছু স্যাক্রিফাইসের বিনিময়ে আপনি যদি আপনার প্রশান্তিটা ধরে রাখতে পারেন, আনন্দে থাকতে পারেন, হ্যাপিনেসকে জীবনে প্রায়োরিটি দেন, তাহলে আপনি দীর্ঘায়ু হতে পারবেন। নেক্সট, আপনার পজিটিভ চিন্তাগুলো মাথার মধ্যে থাকবে, আপনি আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, আপনার পরমায়ু দীর্ঘায়ু হবে। নেক্সট 9 নম্বর যে পয়েন্টটা, অ্যাভয়েড ক্রনিক স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। অ্যাভয়েড ক্রনিক স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, আপনার যে হতাশা, আপনার যে উদ্বেগ, এইগুলোকে আপনি অ্যাভয়েড করে চলুন। যে ঘটনাগুলো আপনার স্ট্রেস লেভেল বাড়িয়ে দিচ্ছে, আপনার হতাশা, উদ্বেগ, নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে নিয়ে আসছে, সেগুলোকে এড়িয়ে চলুন, তাহলে আপনি প্রশান্তি লাভ করবেন, তাহলে আপনি দীর্ঘায়ী হতে পারবেন। আর এর জন্য যেটা করতে হবে, ভেরি ইন্টারেস্টিং 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নার্চারিওর সোশ্যাল সার্কেল। নার্চারিওর সোশ্যাল সার্কেল, আপনি যাদের সঙ্গে মিশছেন, পজিটিভ বন্ধু বান্ধবদের সঙ্গে মিশুন, যেখানে আপনার স্ট্রেস লেভেল, অ্যাংজাইটি লেভেল কন্ট্রোল করতে পারবেন, হ্যাপিনেসকে প্রায়োরিটি দিতে পারবেন। এই ধরনের পজিটিভ থিঙ্কিং মানুষদের সঙ্গে যদি আপনি মিশতে থাকেন, তাহলে আপনার পরমায়ু দীর্ঘায়ু হবে। তাই আপনি যাদের সঙ্গে মিশছেন, এই সোশ্যাল সাইড সবসময় আপনার ভালো হওয়া দরকার। নেক্সট 11 নম্বর যে পয়েন্ট, দীর্ঘায়ু হওয়ার জন্যে, বি মোর কনসেন্টিয়াস, বি মোর কনসেন্টিয়াস, আপনি ন্যায়বান হন, বিবেকী হন, সবসময় প্রতিটা কাজ বিবেক বিচার করে চলুন, সৎ অসৎ বিচার করে চলুন। আপনি যদি সৎ হন, ন্যায়বান হন, বিবেকী হন, কনসেন্ট্রিয়াস হন, তাহলে আপনার কী কী বেনিফিট হবে? আপনি সেলফ ডিসিপ্লিন হবেন, আপনার জীবনের একটা ডিসিপ্লিন থাকবে, একটা নিয়মকানুন থাকবে, একটা রুটিন লাইফ আপনি লিড করতে পারবেন, আপনি অর্গানাইজড লাইফ হবে আপনার, আপনার জীবনটা খুব সুশৃঙ্খল হবে, এফিশিয়েন্ট, আপনার সমস্ত কিছুতে এফিসিয়েন্সি বাড়বে যদি আপনি কনসেন্ট্রিয়াস হন, অ্যান্ড গোল ওরিয়েন্টেড, আপনি যেটা লক্ষ্য স্থির করেছেন সে লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি আপনি মোর কনসেন্ট্রিয়াস হন, মোর ন্যায়বান এবং বিবেকী হন, তাহলে আপনি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবেন, অর্গানাইজ লাইফ লিড করতে পারবেন, সব কিছুতে এফিসিয়েন্ট হবেন এবং গোল ওরিয়েন্টেড হবেন। নেক্সট যে 12 নম্বর পয়েন্ট আছে আমাদের দীর্ঘায়ু হওয়ার জন্যে, ভেরি ইন্টারেস্টিং, ড্রিঙ্ক কফি অর টি। নিয়মিত আমরা যদি কফি এবং চা খাই, আমরা অনেক ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। পলিফেনল অ্যান্ড ক্যাসিন
এই যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে গ্রিন টির মধ্যে, এটা অনেক ডিজিজকে, টাইপ টু ডায়াবেটিস, হার্ট ডিজিজ, সার্টেন টাইপ অফ ক্যান্সার, এগুলোকে প্রিভেন্ট করতে পারে। এবং কফির মধ্যে যেটা রয়েছে সেটা আমাদের ব্রেন হেলথ, যেমন অ্যালজাইমার্স, পার্কিনসন ডিজিজ, বিভিন্ন ধরনের ক্যান্সার, এইগুলোকে প্রতিরোধ করতে পারে। তাহলে গ্রিন টি, কফি, এগুলো আমাদের অনেক পরমায়ু বাড়াতে হেল্প করে। কিন্তু সব কিছুর একটা লিমিটেশান রয়েছে, কফি 400 mg-র বেশি ডেলি খাওয়া যায় না। আপনি 2 থেকে 3 কাপ কি 4 কাপ কফি আপনি খেতে পারেন। আপনি মডারেট কনজামশন অফ টি অ্যান্ড কফি যদি করতে পারেন তাহলে হেলদি এজিং বেনিফিট এবং লংজিভিটি আপনার বেড়ে যাবে। তাই বন্ধুরা, নিয়মিত আমরা যদি চা এবং কফি লিমিটের মধ্যে খাই তাহলে আমাদের পরমায়ুটা বাড়াতে পারি। লাস্ট 13 নম্বর যে আমাদের অভ্যাসটা, সেটা হচ্ছে ডেভেলপ এ গুড স্লিপিং প্যাটার্ন। আপনি অনেক ব্যস্ততার জীবনে আছেন কিন্তু আপনাকে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা বিশ্রাম দিতে হবে, সাউন্ড স্লিপ, নিয়মিত ঘুমাতে হবে। আপনি যদি ঠিকমতোভাবে রেস্ট দেন, একটা যন্ত্র, একটা ইঞ্জিন শরীর, এটাকে যদি নিয়মিত রেস্ট দেন, বিশ্রাম দেন, তাহলে আপনার পরমায়ুটা আপনি বাড়াতে পারবেন। তাই বন্ধুরা, আমাদের দীর্ঘায়ু হওয়ার জন্যে, পরমায়ু বাড়ানোর জন্যে কী কী 13টা পয়েন্ট আমি বললাম, আপনারা ভিডিওটি মন দিয়ে শুনে নোট ডাউন করে যদি অভ্যাস করেন তাহলে আমাদের দীর্ঘায়ু হওয়ার জন্যে যে 13টি অভ্যাস আমি বললাম, এই ভিডিওটি আপনাদের খুবই কাজের হবে। আমার এই প্রচেষ্টা আপনাদের খুবই উপকারে লাগবে। আর যদি এই 13টি অভ্যাস অবলম্বন করে আপনি দীর্ঘায়ু হওয়ার জন্য একটু এগিয়ে যান তাহলে অবশ্যই এই বন্ধুদেরও এই ভিডিওটি শেয়ার করে, অন্যান্য বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে উপকার করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন।